আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির শীর্ষ আধিকারিকরা। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, রবি মরশুমে 91 লক্ষের বেশি কৃষককে 2555 কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যের নিজস্ব তহবিল থেকে। মেলা প্রসঙ্গে তিনি বলেন, 8 থেকে 17 জানুয়ারি গঙ্গাসাগর মেলা হবে। তীর্থযাত্রীদের সহায়তা করতে থাকবে সাগর বন্ধু। নজরদারির জন্য 1150টি সিসি ক্যামেরা ছাড়াও থাকবে ড্রোন। 2250টি সরকারি বাস এবং 500টি বেসরকারি বাস থাকবে। গঙ্গাসাগরের ট্যাক্স আমরা তুলে দিয়েছি, উপরন্তু আমাদের একটা ইন্স্যুরেন্স করা থাকে জেলা পরিষদ থেকে, যেটা কেউ মারা গেলেই এই সময়ের মধ্যে 5 লক্ষ টাকা পাবে, ইনক্লুডিং মিডিয়া অলসো। 2250টি সরকারি বাস, 500 বেসরকারি বাস, 4টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ, 21টি জেটি ব্যবহার করা হবে। রেলকেও অনুরোধ করব হাওড়া শিয়ালদার নামখানায় অতিরিক্ত ট্রেন চালাতে। এছাড়া সব বিকেল বার্জ বাস ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। গঙ্গাসাগরেও আমাদের মনিটর করবার জন্য মেগা কন্ট্রোল রুমও করা হয়েছে। ট্রাফিক সিস্টেমকেও রেগুলেট করবার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় 11টি বাফার জোন, 10টি পার্কিং জোন করা হয়েছে। গতবারের মতোই গঙ্গাসাগরে যাওয়া আসার জন্য সিঙ্গেল টিকিটের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বাসে আগেরবারের মতোই সাগর বন্ধু থাকবে, যারা বাস যাত্রীদের হেল্প করবে যদি কোথাও প্রবলেম হয়।